السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় দিনি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা বর্তমান সময়ে এমন একটি সময়ে আছি যখন দ্বীনের দাওয়াতের কাজ বা ইসলামের প্রচার প্রসার অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আমরা বর্তমান সময়ে অনলাইন অফলাইন নানা মাধ্যম ব্যবহার করে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা মানুষকে আল্লাহর পথে ডাকছি, ইসলামের পথে ডাকছি, জান্নাত জাহান্নাম কোরআন এবং সুন্নার কথা শোনাচ্ছি। আমরা যারা দ্বীনের দাওয়াত নিয়ে কাজ করছি বা ইসলাম প্রচারের জন্য আমরা নিজেদেরকে নিবেদিত করে রেখেছি, তো আমরা আমাদের নিজেদের জীবনে কতটুকু আসলে ইসলাম পালন করছি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করছি একবার কি যাচাই করেছি? আমাদের সব কিছু কর্ম বা আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটি, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং খোদা ভীতি অর্জন করা। আমরা আপনাদের সামনে মোট 15টি প্রশ্ন উত্থাপন করতে চাই, যে প্রশ্নগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে যাচাই করার সুযোগ পাব। প্রত্যেকটি প্রশ্নের জন্য 10 নাম্বার করে বরাদ্দ থাকবে। যদি উত্তরটি হ্যাঁবাচক হয় বা পজিটিভ হয় তাহলে অবশ্যই আপনি 10 মার্ক যুক্ত করুন। যদি পজিটিভ এবং নেগেটিভের মাঝামাঝি হয় সেক্ষেত্রে 5 মার্ক যুক্ত হবে, আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে -5 মার্ক যুক্ত হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পাঁচক্ত সালাত কি আমরা যথাযথ সময় আদায় করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুল আমালি আফদল, কোন আমল সব থেকে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, যেই সালাতটি যথাযথ সময় অর্থাৎ প্রথম ওয়াক্তে আদায় করা হয় সেই আমল হলো সব থেকে উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমরা যারা দ্বীনের দাওয়াত নিয়ে কাজ করছি, ইসলাম প্রচারের পিছনে কাজ করছি, তো আমাদের সালাতটা যেন সঠিক সময়ে প্রথম ওয়াক্তে যথাযথভাবে আমরা আদায় করতে পারি। দ্বিতীয় প্রশ্ন, সালাতের মধ্যে আমাদের খুশু খুজু এবং মনোযোগ কেমন থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাদেরকে ইবাদতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আমরা জানি হাদিসে জিব্রিলে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু কাআন্নাহু ইয়ারাক, যে তুমি যখন ইবাদত করবে, ইসলামের যে কোনো বিধান, যে কোনো ইবাদত, যে কোনো আমল করবে, আমাদের মনের অবস্থাটা এমন হওয়া উচিত যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি। যদি এমনটা না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাকে দেখছেন, এই বিশ্বাস বা এই ধারণা, এই অনুভূতি বোধ আমাদের মধ্যে জাগ্রত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিনীতভাবে দাঁড়াও, অর্থাৎ আমরা যখন সালাতে দাঁড়াবো তখন অবশ্যই বিনীতভাবে খুশু এবং খুজুর সাথে পূর্ণ মনোযোগ সহকারে সালাত আদায় করব। তৃতীয় প্রশ্ন, আমাদের ইনকামের ক্ষেত্রে বা আয় ব্যয়ের ক্ষেত্রে হালাল হারাম মেনটেন করছে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে মানুষ 5টি বিষয়ের উত্তর দেয়া ব্যতীত এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটি হলো, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, একজন ব্যক্তি দুনিয়ার জীবনে সে কোথা থেকে সম্পদ অর্জন করেছে এবং সে কোথায় ব্যয় করেছে, এই হিসেব দেয়া ব্যতীত সে এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দুনিয়ার জীবনে আমাদের অর্জনের ক্ষেত্রে, আমরা ব্যয়ের ক্ষেত্রে আসলে হালাল হারাম মেনটেন করছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, ইসলামের মধ্যে দ্বীনের ক্ষেত্রে আমাদের সব কিছুই কিন্তু হালাল হারাম সুস্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এবং আরেকটি বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শঙ্কা প্রকাশ করেছেন যে ইয়াতি জামানুন আলা নাস, অচিরেই মানুষের মাঝে এমন একটি সময় আসছে যখন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, যে অচিরেই এমন একটি সময় আসছে যখন মানুষ কোনো রকম পরোয়া করবে না, সে তার সম্পদটা হালাল মাধ্যমে ইনকাম করছে নাকি হারাম মাধ্যমে। তাই আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। 4 নম্বর প্রশ্ন, আপনার স্বামী স্ত্রী কি একে অপরের প্রতি সন্তুষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা মারাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে কোনো স্ত্রীলোক, মহিলা ব্যক্তি, সে যদি মারা যায়, মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, ফলাফল হবে সে ব্যক্তি জান্নাতে যাবে। আরেকটি হাদিসে স্পষ্ট বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি সেই যে তার নিজ পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খয়রুকুম লি আহলি, আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিবারের কাছে উত্তম। এখানে স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু সন্তুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের প্রতি সন্তুষ্ট প্রকাশ করা
এটা অত্যন্ত জরুরি। তাই আসুন আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার, প্রত্যেক মাসে অন্তত তিনটি সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুআরাদুল আমালু ইয়াউমাল ইথনাইন আল খামিস, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলগুলো উপস্থাপন করা হয়। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আর আমি খুব ভালোবাসি যে আমার আমলগুলো এমনভাবে উপস্থাপিত হোক আমি রোজাদার এমন অবস্থায়। প্রিয় দর্শক, আমরা প্রতি মাসে অন্তত প্রতি সপ্তাহে দুটি সিয়াম রয়েছে, সোমবার এবং বৃহস্পতিবার। এছাড়াও তিনটি সিয়াম আরবি চন্দ্র মাসের 13, 14 এবং 15তম সিয়াম যে আমরা পালন করি, এটাকে আইয়ামুল বিয়ত বলা হয়। আমরা এই তিন দিন সিয়াম পালন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াবা জর, রাসূল নির্দেশ দিয়েছেন তুমি অন্তত প্রতি মাসে তিনটি সিয়াম পালন করো। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করতে পারি প্রতি সপ্তাহে দুটি এবং প্রতি মাসে অন্তত তিনটি সিয়াম পালন করা। ছয় নম্বর প্রশ্ন, নিয়মিত সালাত ও তাহাজ্জুদ আদায় করা হয় কি? দর্শক, আমরা জানি ফরজ সালাতের পরে সব থেকে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে রাতের সালাত বা সালাত উত্তাহাজ্জুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। মুমিন বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তারা মুমিন বান্দারা তাদের রাত্রি জাগরণ করে সিজদারত অবস্থায় অথবা কিয়ামরত অবস্থায়, অর্থাৎ তারা তাদের রাত জাগরণ করছে কিয়ামুল লাইলের মাধ্যমে, সালাতের মাধ্যমে। সাত নম্বর প্রশ্ন, মিথ্যা বলা বা গীবত থেকে আমরা বেঁচে থাকছি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুতিলাল খররাসুন, যে মিথ্যাবাদীরা অনুমান নির্ভর করে যারা কথা বলে তারা ধ্বংস হোক। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাচার সম্পন্নকারী মিথ্যাবাদীরা আছে তাদের উপরে আল্লাহ লানত বর্ষণ হোক। দর্শক, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, এসবই কিন্তু কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাজ-জন ইসমুন, হে ইমানদারগণ তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা করা এটা গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা পরস্পরকে অপরের দোষ ত্রুটি অন্বেষণ করো না, তোমরা গুপ্তচর বৃত্তি করো না, এবং একে অপরের মুসলিম ভাইয়ের গীবত বা পরনিন্দা চর্চা করো না। এটার ভয়াবহকর যে দিকটি রয়েছে সেটি হলো, আই ওয়াহিব্বু আহাদুকুম আইয়া গুলাল আহমাখি, তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো যে তার ভাইয়ের, মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে? অর্থাৎ বিষয়টি আমরা যতটা অপছন্দ করি ঠিক ততটাই গীবতকে, পরনিন্দাকে অপছন্দ করা, ঘৃণা করা উচিত। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আট নম্বর প্রশ্ন, আপনার প্রতি পিতামাতা কি সন্তুষ্ট? আমরা জানি সদাচারের ক্ষেত্রে বা উত্তম আচরণের ক্ষেত্রে যে দুটি মানুষ সবথেকে অধিক হকদার তারা হলেন আমাদের পিতা এবং মাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবথেকে আমাদের মা, মায়ের কথা তিনবার বলা হয়েছে এবং বাবার কথা একবার বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, আমরা যেন পিতামাতাদের সাথে সদাচার করি, উত্তম আচরণ করি। আমরা জান্নাতের ক্ষেত্রে বা দুনিয়ার বুকে জান্নাতে যাবার অন্যতম একটি মাধ্যম হচ্ছে পিতামাতার সাথে সদাচার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেই দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, সন্তানের জান্নাত রয়েছে। অর্থাৎ পিতামাতার সন্তুষ্টির উপরে কিন্তু আমাদের সফলতা নির্ভর করছে। তাই আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত, আমাদের প্রতি আমাদের পিতামাতারা আসলে কতটুকু সন্তুষ্ট। নয় নম্বর প্রশ্ন, আমাদের সম্পদ থেকে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমরা ব্যয় করছি বা দান সাদাকা করছি? দান সাদাকার গুরুত্ব অপরিসীম, আমরা সকলেই জানি। এবং আমরা আমাদের অর্জিত ধন সম্পদের ক্ষেত্রে জাকাত প্রদান করতে হবে, জাকাতুল ফিতর রয়েছে, অন্যান্য সাধারণ দান সাদাকাও রয়েছে। দান সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম একটি মাধ্যম, এবং দান সাদাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধকে, বিভিন্ন বালা মুসিবতকে দূরে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা আগুনকে, জাহান্নামকে ভয় করো যদি একটি খেজুরের মাধ্যমে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকারভাবে এখানে আমাদেরকে সতর্ক করেছেন, যদি আমাদের সামর্থ্য অল্প থাকে তাহলে আমরা অল্প পরিমাণ দান সাদাকা করতে পারি। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থিক সঙ্গতি দান করেছেন তারা তাদের সামর্থ্য অনুযায়ী বেশি করেও দান সাদাকা করতে পারে। কিন্তু আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে স্বল্প পরিমাণ হোক অথবা বেশি পরিমাণ হোক, দান সাদাকার আমল করা, চর্চা করা অত্যন্ত জরুরি।
দশ নম্বর প্রশ্ন, আমানতদারিতা এবং ওয়াদা কি আমরা সঠিকভাবে পালন করছি? আমরা সকলেই জানি ওয়াদা এবং আমানতের কতটা গুরুত্ব রয়েছে ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুবা কুল্লা, আল্লাহর পথে জিহাদ করা বা লড়াই করা এটি এত গুরুত্বপূর্ণ একটি আমল যা আমাদের সব গুণাগুলোকে ক্ষমা করে দেয় শুধুমাত্র একটি জিনিস ছাড়া, সেটি হলো আমানত। আমরা আমাদের যাপিত জীবনে অনেক কথা, অনেক ওয়াদা আদান প্রদান আমরা করছি, কিন্তু আমানতদারিতা এবং ওয়াদা রক্ষা করে চলা এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আদেশ দিয়েছেন, আউফু বিল আহদ, তোমরা তোমাদের কৃত ওয়াদাগুলো পূরণ করো, কেননা কিয়ামতের দিনে ইন্নাল আহদা কানা মাসউলা, আমাদের কৃত ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমাদেরকে হিসেব দিতে হবে। এগারো নম্বর প্রশ্ন, অন্যের গোপন তথ্য জেনে আমরা কি তা অন্যকে জানাতে উদগ্রীব হয়ে থাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইয়াত্তাবি আওরাতিহিম ইয়াত্তাবি আল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটিগুলো খুঁজে বেড়ায় বা প্রকাশ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার দোষ ত্রুটিগুলো প্রকাশ করে দেন। এবং সবথেকে ভয়াবহ যে ব্যাপার সেটি হলো, ওয়ামাই ইয়াত্তাবি আল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি দোষ ত্রুটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দেন, ইয়াফসাহু ফি বাইতিহি, সে ব্যক্তি তার নিজের ঘরে লাঞ্ছিত এবং অপদস্থ হন। আমাদের সতর্ক থাকা উচিত, আমরা অনেক সময় অন্য কোনো ভাই, মুসলিম ভাই বা অন্য কারো ব্যক্তি দোষ ত্রুটি জানার পরে তা অন্যের কাছে খুব সহজে প্রকাশ করে দিচ্ছে, আমাদের খুব সতর্ক থাকা উচিত। বারো নম্বর প্রশ্ন, আমার একাকিত্ব কি গুণামুক্ত? দর্শক, আমরা যখন একাকী অবস্থায় থাকছি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু ভয় করছি? আমাদের অনেকেই একাকী অবস্থায় গুনাহ হয়ে যায়, যখন আমাদের চারপাশে কেউ থাকে না, খুব সহজেই শয়তান আমাদেরকে প্ররোচিত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকওয়া হা হুনা, এই কথা তিনি তিনবার উল্লেখ করেছেন। তাকওয়ার স্থানই হচ্ছে আমাদের হৃদয়, আমাদের কলব। আমরা যখন একাকী থাকছি, আমাদের চারপাশে কেউ নেই, চাইলে আমি গুনাহ করতে পারি, তখন আমি কতটুকু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে একটি বিশেষ শ্রেণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখোমুখি হবেন, যারা তিহামা সমতুল্য একটি বিখ্যাত পাহাড়ের কথা তিনি বলেছেন, এত বিপুল পরিমাণ সওয়াব আনার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিদানগুলোকে ধুলোয় পরিণত করে দেবেন। সাহাবীরা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই শ্রেণী কারা, তাদের পরিচয় আমাদের সামনে স্পষ্ট করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদেরই অন্তর্ভুক্ত, যারা রাত্রিবেলা তোমাদের সাথে ইবাদত করবে, অর্থাৎ অধিক পরিমাণ ইবাদত করবে, কিন্তু তারা একাকী অবস্থায় গোপন গুনাহে লিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোপন গুনাহ থেকে হেফাজত করুন। তেরো নম্বর প্রশ্ন, আমরা কি শরীয় পর্দা মেনটেন করছি? আমরা নারী পুরুষ যেই হই না কেন, প্রাপ্তবয়স্ক হবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন, বিশেষ করে বোনদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে এবং সকল মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের শরীরের উপরে চাদরের কিয়দাংশ টেনে দেয়, এবং এতে করে তাদের পর্দার বিধান অথবা তারা তাদের চরিত্রকে হেফাজত করতে পারে। দর্শক, এই পর্দার বিধান ইসলামের অন্যতম একটি ফরজ বিধান। আমরা অনেক সময় এটাকে খুব হেলায় ফেলাই অথবা এটাকে খুব সিম্পলি আমরা নিচ্ছি। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী যেই হই না কেন, আমরা প্রত্যেকেই নিজেদের চরিত্র হেফাজত করা, নিজেদের পর্দা মেনটেন করা এবং দৃষ্টিকে সংযত রাখা, এটি ফরজ, আমরা সবাই সে চেষ্টা করব। চোদ্দ নম্বর প্রশ্ন, আমরা আমাদের অধীনস্থদের প্রতি কি ভালো আচরণ করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, শুনে রাখো, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের উপর দায়িত্বশীল এবং তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমরা প্রত্যেকেই, আমরা আমাদের নিজেদের পরিবারে, আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমরা কিন্তু দায়িত্বশীল এবং আমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, সেই জবাবদিহিতা তার কাছে করতে হবে। সুতরাং আমি যখন আমার পরিবারে থাকছি তখন আমাদের পিতামাতা, সন্তান সন্ততি সবার হক কি রক্ষা করছে কিনা, আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের কর্মচারী থেকে শুরু করে আমাদের ড্রাইভার, আমাদের পিএস, আমাদের নিচু স্তরে যারা থাকছে, তাদের সাথে আমরা সদাচার করছি কিনা, ভালো আচরণ করছি কিনা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। পনেরোতম প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন, প্রিয় দর্শক,
আল্লাহ সুবহান ও তাআলার অবাধ্যতা আমাদেরকে কষ্ট দেয় কিনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইমানের একটি মানদণ্ড শিক্ষা দিয়েছেন। তিনি ইরশাদ করছেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়াতুক ফা আনতা মুমিন, যখন তোমার সৎ কাজ নেক কাজ তোমাকে আনন্দ দেবে এবং পাপাচার তোমাকে কষ্ট দেবে, জেনে রেখো তখন তুমি মুমিন। তাই প্রিয় দর্শক, আসুন আমরা নিজেদেরকে এই পুরোনোটি প্রশ্নের আলোকে একটু মিলিয়ে দেখি। আমাদের উত্থাপিত প্রশ্নগুলোর মধ্যে যদি আমাদের স্কোর 100 উপরে হয় তাহলে নিঃসন্দেহে তা ভালো, যদি 80 থেকে 100 মধ্যে হয় তাহলে মোটামুটি বলা যায় ভালো, কিন্তু একজন দ্বীনের দায়ী হিসেবে যদি আমাদের স্কোর 50-এর নিচে আসে তাহলে নিঃসন্দেহে সেটি আমাদের জন্য অ্যালার্মিং বিষয় এবং আমাদের সচেতন হওয়া উচিত। একজন দায়ী হিসেবে আমরা যারা দ্বীনের দাওয়াত প্রচার প্রসারে কাজ করছি, অন্তত 100 উপরে যেন থাকে সেই চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।